শুনছেন লীলা মজুমদারের গল্প নটরাজ। রান্নাঘরে একা থেকে কাজ করতে নটরাজের বড় হয়। ভিন্নিমাকে এসে বারবার অনুরোধ করে বলে তার একটা সঙ্গী লাগবে, অন্তত একটা কুকুর যদি এনে দেন। ভিন্নিমা জানতে চাইলেন কিসে এত ভয় নটরাজের। নটরাজ বলতে শুরু করলো শহরে তার 5 বছর আগের চাকরির অভিজ্ঞতার কথা। এক অত্যন্ত বদরাগী মনিব ছিল তার। একদিন যখন তার বকাবকি মার ধরে অতিষ্ঠ হয়ে নটরাজ বাইরে দাঁড়িয়ে কাঁদছিল, পাশের ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এলেন এক মেম সাহেব। আর খুব নরম গলায় তিনি ভরসা দিতেন নটরাজকে। তারপর এরপর থেকে আমি মেম সাহেবের কাছেই যেতাম। ওই রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালে কি করে যেন মেম সাহেব টের পেয়ে পেয়ে যেত। অমনি দরজা খুলে বেরিয়ে আসত। কঠিন ব্যাপার, কোনো দিন দরজায় ধাক্কা দিতে হয়নি। মেম সাহেব যেন মা অন্নপূর্ণা, তার রান্নাঘরে সব থাকতো। দুটো কথা বললে মনটা যেন ঝুড়িয়ে জল হয়ে যেত। মনে পড়লে এখনো কি শান্তি লাগে। কি হলো নটরাজ, আজ আবার বকুনি খেয়েছ? কি দিতে পারোনি? গোলাপের কি যেন মেশানো জল, সেই জল খেতে চাইছেন সাহেব। তখন আমি গোলাপ কোথায় পাবো ম্যাম সাহেব? ও আই সি, আচ্ছা ওয়েট ওয়েট হিয়ার, আমি আসছি। গন্ধটা ভারী হয়েছে, যাই সাহেবকে দিয়ে আসি। সাহেব আপনার গোলাপ মেশানো জল এতক্ষণ কোথায় চলে যাচ্ছে? কমকন সেই কখন থেকে ডাকছি? আমি তো আপনার জল আনতে গেছিলাম। আমার মিথ্যে কথা, আমার মিথ্যে কথা। ভেবেছি চলে যাবো, কিন্তু চলে গেলে পেট চলবে কি করে বলুন? বাড়িতে তো খাবার জুটে না, তাছাড়া আবার কোন বাড়িতে গিয়ে পড়বো, সেখানে লোকজন কেমন হবে? এই সাহেব ছাড়া এ বাড়িতে আর কেউ নেই। এটা একটা মাছুয়া, দিনের বেলাটা আমার ভালো কাটত, তাছাড়া ছিল ওই মেম সাহেব। অমন দয়ার প্রাণ আর কোথায় পাবো মা? তাই থেকেই গেলাম, অনেক লাভও হলো। মেম সাহেব বাঁচিয়ে তো দিতই, সেই সঙ্গে নতুন নতুন কত রান্নাও শিখিয়েছে আমার। সেসব রান্না করে সাহেবকে খাওয়াতুম, পুডিং, তারপরে কাস্টার্ড, কি বলে, সেসব তো আমার মেম সাহেবের থেকে শেখা। মেম সাহেবের রান্নাঘরটা না মা, কি বলবো, সেটা সঙ্গ যা চাইবেন সব পাবেন। আর কি সুন্দর পরিষ্কার বাসন কোসন গুলো, এমন ঝকঝকে, তাদের পিঠে ছিল মুখ দেখাই যেত। কঠিন ব্যাপার, একবার একটা সসের বোতল ভেঙে ফেলে লজ্জায় মরি। এবার সাহেব মাংস করতে বলেছে, এদিকে ঘরে সিরকা নেই। ভাবলুম মেম সাহেবের কাছে যাই। সাবধানে এ
আমি মুছে নেবো, তুমি তুমি দেবো না, একটু দাঁড়াও তো, আরেকটা বটল আছে কিনা দেখি। ম্যাম সাহেব আমার বড় ভালোবাসত মা, একদম ঠিক মায়ের মতো। একটা বছর ওখানে ছিল, মেম আমাকে আগলে রেখেছিল মা। নকুর মামা সেই যে চাকরিতে ঢুকিয়ে চলে গেল, তারপর তো আর পারতামই, আমার কোনো সঙ্গী সাথীও নেই, পথঘাটও ভালো চিনি না, তাই দেশেও যাইনি, ওখানেই পড়েছিল। আর মন খারাপ হলে হাঁটুতে মুখ গুঁজে কাঁদতুম, আর মেম সাহেবের রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতুম। তাহলে ও বাড়ি ছাড়লি কেন? সাহেব মেরেছিল? সাহেব মারেনি মা, কপাল মেরেছিল। সেদিন মেম সাহেব আমাকে একটা ছবির বই দিয়েছিল, বিয়ের দেশের কি সুন্দর সুন্দর সব ছবি, কঠিন ব্যাপার। প্রথম পাতায় মেমের নাম লেখা ছিল ইংরেজিতে, বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে। নিজের নামটুকু শুধু লিখতে পারি মা, তার নাম টাম লিখে বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিলুম। সাহেবের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, এবার খানিকটা নিশ্চিন্তি। ছবিগুলোর থেকে দেখতে দেখতে কেমন ঘোর লেগে গিয়েছিল। সাহেব বোধ হয় দেখছে আমার সাড়া না পেয়ে নিজেই উঠে এসেছিল। সেই চোটপাট শুরু, হঠাৎ করে আমার হাতের বইটার দিকে সাহেবের নজর পড়লো। কি বলবো মা, বইটা দেখে সাহেবের মুখখানা কেমন মরার মতো ফ্যাকাশে হয়ে গেল, তারপর আমার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, কুর্তি টিপে ধরে বারবার জিজ্ঞেস করতে লাগলো, এই রাস্কেল, এই বই তুই কোথায় পেলি? আমি চুরি করিনি সাহেব, আমি চুরি করিনি, ওই মেম সাহেব দিয়েছে। মেম সাহেব মিথ্যে কথা বলার জায়গা পাওনি? এখানে মেম সাহেবকে কোথায় পেলি তুই? ওই বেলাটের মেম সাহেব, ওই যে মুখোমুখি যে রান্নাঘরটা, এদিকে দরজা বন্ধ করে
আমাকে টানতে টানতে নিজের ফ্ল্যাটে ফিরে এলো সাহেব। আমাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরে সেই মার্বেলের মতো গুলি গুলি চোখ করে বলে উঠল, কি বলবো মা, আমার তখন হাত পা ভেতরে ঢুকে গেছে, নিজের চোখে যা দেখছি বিশ্বাস করতে পারছি না। তারপর সাহেবের ওই রকম চোখ দুটো ভয়ের চোটে পড়ে যাচ্ছিলাম মা। তারপর 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 যা ঘটল বিশ্বাস করবেন মা, উল্টো দিকে ওই রান্নাঘরের দরজাটা করে খুলে গেল। সেই সবুজ চোখ, লাল চুল, গাউন পরা মাছ পয়সি ম্যাম সাহেব বেরিয়ে এলো। ফ্ল্যাটের দরজা খোলাই ছিল, আস্তে আস্তে হেঁটে এলো, নাকি হাওয়ায় ভেসে এলো মনে নেই, ছায়া ছায়া মতো লাগলো। ওই ঘটনাটার জন্য কেউ তৈরি ছিল না মা, সাহেবের সেই মার্বেলের মতো খুলি খুলি চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে এসেছে তখন, মুখ থেকে তার কথা শুনছে না, মুখ থা হয়ে গেছে, কেমন যেন পড়ার মতো একাশে হয়ে গেল মা। আমি তো ভাবলাম কুচা উড়েই গেল। সাহেবের হাত থেকে ছবির বইটা সব মেরে নিয়ে নিল, আমার থেকে চেয়ে একটু হাসলো, কমে কমে গলায় বলে উঠলো, গলাটা খুলো যেন উঁকে এসে বাচ্চে। তারপর কি হলো, সাহেব কি করলো? ওই রান্নাঘরের দরজাটা খুলে কোথায় যেন ঢুকে গেল বন্ধ হয়ে গেল। সাহেব গো গো করতে করতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি সাহেবকে জিনিয়ে লাভ মেয়ে দুর্দার করতে করতে সিঁড়ি টপকে সোজা রাস্তায়। কঠিন ব্যাপার, লোকজনকে জিজ্ঞেস করতে করতে হাওড়া স্টেশনে এসে ট্রেনের জন্য সোজা বাড়ি। আর 5 বছর কলকাতা মুখো হইনি মা। এত সাহেব কেমন রইল সে খবর তো একবারও নিলি না। সে দেখছেন মা, রোজ ভয়েস ইন্ডিয়ে থাকতুম, এই বুঝি পুলিশ এলো। সাহেব যদি মরে গিয়ে থাকে তাহলে পুলিশ তো আমাকে খুঁজে বের করবেই করবে, কঠিন ব্যাপার, তখন কি হবে? সেই ভয় কোথাও নড়িনি, কিন্তু না 5 বছর কেটে গেল পুলিশ আর আসেনি মা। সাহেব তাহলে বুঝি আছে বোধ হয়, আমার কি আর ঘরে বসে থাকলে চলে, পেটে দানা পানি নেই। আবার কাছে বেরোলাম ঘুরতে ঘুরতে এই আপনার কাছে, এখানে আমার মনে হচ্ছে গেছে মা, ওই এখন একটা কুকুর এনে দেন যদি তাহলে এখানেই থেকে যাই মা। ধুর বোকা, কুকুর তো চোর তারায় সে কি আর তেনাদের দেখাতে পারবে রে। ছি ছি মা, ও কথা ভাবলেও পাপ, ও কঠিন ব্যাপার, ওনার জন্য কুকুর লাগবে না। উনি উনি তো আমার মায়ের মতন, কুকুর ওই সাহেবটার জন্যে, একবার যদি কোনো ভাবে আমাকে খুঁজে পায় তাহলে তো আমি শেষ মা।